কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত দোসরা ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারে শুরু হয়েছে তৃণমূলের ধর্না রেড রোডে অম্বেদকর মূর্তির নিচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না চলে দোসরা ও তেসরা ফেব্রুয়ারি আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধর্না এবার শহীদ মিনারের ধর্নায় সামিল হতে গঙ্গাসাগর থেকে রওনা দিল তৃণমূল সমর্থকেরা আজকের আমাদের রাজ্যে একশো দিনের কাজে পশ্চিমবাংলা প্রথম হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যে বঞ্চনা কেন্দ্র সরকারে যে একশো দিনের টাকা দিচ্ছে না আজকের কলকাতা শহীদ মিনারে আমাদের ধর্মা মঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছে সেই ধর্মামঞ্চের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল ওঙ্কার বাংলা